আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আজ আনুষ্ঠানিকভাবে এলাকার কোভিড আক্রান্তদের মেডিকেল পরিষেবা চালু করলো জয়নগর উত্তর দুর্গাপুর কোভিড স্বেচ্ছাসেবক গ্রুপ। বুধবার উত্তর দুর্গাপুর মোড়ে সংস্থার কার্যালয়ে ফিতে কেটে ওই পরিষেবার শুভ সূচনা করেন জয়নগর থানার আইসি অতনু সাঁতরা। সারা রাজ্যের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায়ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এলাকার মানুষ, তাই এলাকার মানুষের মধ্যে কোভিড সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা। এবার জয়নগর উত্তর দুর্গাপুর এলাকার কোভিড আক্রান্ত মানুষ ও পরিবারের পাশে থাকার উদ্যোগ নিল উত্তর দুর্গাপুর স্বেচ্ছাসেবক গ্রুপের সদস্যরা। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা বলেন, এলাকায় এলাকায় এ ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এলে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ থাকে এবং এলাকার মানুষও এই অতিমারি পরিস্থিতিতে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। এটা তো খুবই ভালো উদ্যোগ, এরকম ধরনের ছোট ছোট উদ্যোগ গড়ে উঠলে তাহলে আমরা এই জিনিসটাকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে পারবো, যেটা আমাদের খুব দরকার আছে। তবে আমি সাজেশন দেবো এটাই, যেন সবসময় এটা কোনো মানে ডক্টরের সুপারভিশন এটা করা হয়, যেহেতু এটা একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে, তো ভালোই যোগাযোগ মানে ব্যবস্থাপনা করেছে, কিন্তু মেডিকেল গাইডেন্সটা দরকার আছে প্রপার ডক্টরগুলোর কাছ থেকে। ওনারা বলছেন যে ওনার ডক্টরের সাথে ওনার যোগাযোগ আছে এবং ওনারা সেই মতো হবে তাদের সাথে কনসাল্ট করি, ওনারা করবে। ভালো, খুব উদ্যোগ। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এলাকার মানুষ কী কী পরিষেবা পাবেন এখান থেকে। কোভিড রোগীর প্রয়োজনে থাকছে প্রাথমিক অক্সিজেনের ব্যবস্থা, অক্সিমিটারের সাহায্যে কোভিড রোগীর অক্সিজেনের লেভেল পরিমাপ, কোভিড রোগীর ব্লাড সুগার ও ব্লাড প্রেশার চেক আপ, কোভিড রোগীর প্রয়োজনীয় প্রাথমিক ওষুধপত্র সরবরাহ, অনলাইনে প্রতিষ্ঠিত ডাক্তারের জরুরি পরামর্শ, সেফ হোমের ব্যবস্থা, মাস্ক ও স্যানিটাইজার প্রদান।